হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্লুমিং ইরা। তো আজকের পর্বে আমরা গুরুত্বপূর্ণ প্রাথমিক শিক্ষক নিয়োগের কিছু প্রশ্ন, যেগুলো বিগত বছরগুলোতে বারবার এসেছিল, সেই প্রশ্নগুলো কিছু অংশ নিয়ে আজকের পর্বে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন আজকে, হুইচ ওয়ান ইজ এ কমন নাউন? ইনফ্যান্ট। অ্যামিকেবল এর অর্থ কী? অ্যামিকেবল এর অর্থ হচ্ছে সৌহার্দ্যপূর্ণ। বাংলা বর্ণমালায় কটি ব আছে? ব একটি আছে। ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডট 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 প্লাস 99 সমান কত? 4950। তো ম্যাথমেটিক্স আমরা আলাদাভাবে আলাদা সেশনে ব্যাখ্যা সহকারে জানব, এখন শুধুমাত্র আমরা আনসারটা এখানে বলে দিচ্ছি। বাক্য সংকোচন কি? একটি মাত্র শব্দ ব্যবহার করে ভাব প্রকাশ করা। BRICS এর ধারণার প্রবর্তককে? জিম ও'নিল, 2001। BRICS এর মূলমন্ত্র কি? এর মূলমন্ত্র হচ্ছে দুইটি, সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, আর দ্বিতীয়টি হচ্ছে সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি। পরবর্তী প্রশ্ন, ফিলিপাইন দেশ কতটি দ্বীপের সমন্বয়ে গঠিত? ফিলিপাইন দেশ 7107টি দ্বীপের সমন্বয়ে গঠিত। মুসলিম অধ্যুষিত মিন্দানাও কোন দেশে অবস্থিত? এটি হচ্ছে ফিলিপাইনে। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কবে সংশোধন করা হয়? সর্বপ্রথম সংশোধন করা হয় 15ই জুলাই 1973 সালে, যুদ্ধাপরাধীসহ অন্যান্য গণপরাধীর বিচার। ঐশ্বর্য এর বিপরীত শব্দ কি? ঐশ্বর্য এর বিপরীত শব্দ হচ্ছে নিঃস্ব। ওকে, 5টা 9-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4, 5 এবং 6 নিঃশেষে বিভাজ্য? এটি ব্যাখ্যা সহকারে আমরা জানব, এটির উত্তর হচ্ছে আপাতত জেনে নিচ্ছি 21। লোভে পাপ পাপে মৃত্যু এর ইংরেজি অনুবাদ কি? গ্রিড লিডস টু সিন অ্যান্ড টু ডেথ। 125-এর 125% কত? 156.25। কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষ ময়রস্যু ময় দীর্ঘ পেটকাটা মধ্যাহ্ন স্বরে প্রস্যু, এটি শুদ্ধ এবং অসমীচীন। দন্তেশ্ব ময় দীর্ঘে চয় দীর্ঘে দন্তান্না, এই দুইটি হচ্ছে শুদ্ধ। অ্যান্ড্রয়েড অ্যাপ NAFTA এর সদস্য দেশ কতটি? এর সদস্য দেশ হচ্ছে 3টি, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অ্যাবাকাস কি? অ্যাবাকাস হচ্ছে এক প্রকার গণনা যন্ত্র, আমরা গণনা যন্ত্রকে অ্যাবাকাস বলছি এখানে। অ্যাবাকাস কোথায় আবিষ্কৃত হয়? খ্রিস্টপূর্ব 3000 অব্দে ব্যাবিলনে। একটি গাড়ি 36,000 টাকায় বিক্রয় করাই 25% ক্ষতি হলো, কত টাকা বিক্রি করলে 16% লাভ হবে? এটির উত্তর হবে 52,200 টাকা। বাংলা ভাষার মধ্যযুগ কোনটি ছিল? এটি হচ্ছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত ছিল মধ্যযুগ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পয়েন্ট বা দশমিক 9623 থেকে 31 বিয়োগ করলে কত হয়? এটি হচ্ছে -30.0377। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। চুজ দ্য কারেক্ট স্পেল্ট, এটি হচ্ছে সার্বভৌম ক্ষমতা, সোভারার ইগনিটি। একটি সংখ্যা 650 হতে যত বড়, 820 হতে তত ছোট, সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 735। বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকারের শক্তিতে রূপান্তরিত হয়? শব্দ শক্তিতে। আমরা জানি বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। শশব্যস্ত কোন সমাস? শশকের ন্যায় ব্যস্ত, কোনো কিছুর নাই, এটি হচ্ছে কর্মধারয় সমাস। মাইক্রোনেশিয়া এর অবস্থান
কোথায়? পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। 65 ডিগ্রি পূরকোণের পরিমাণ কত? তো পূরকোণ আমরা জানি 90 ডিগ্রি থেকে 65 ডিগ্রি, এটি বাদ দিলে আমরা পূরকোণ যেটি পাই সেটি হচ্ছে 25 ডিগ্রি। ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি হচ্ছে 1904 সালে প্রতিষ্ঠিত হয়। ফিফা কোন দেশে প্রতিষ্ঠিত হয়? ফ্রান্সের প্যারিসে। সদস্য হচ্ছে 211টি। জীবন্তরী এটি কি? জীবন্তরী হচ্ছে একটি ভাসমান হাসপাতাল। জীবন্তরী কত সালে যাত্রা শুরু করে? 1999 সালে মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাট থেকে। বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে কি বলা হয়? বৃত্তের জ্যা বলে। দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন ইজ আ, এটা হচ্ছে একটা নাউন। গম্ভীর ধ্বনি বাক্য সংকোচন কি? এটি হচ্ছে মন্দ্র। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? শুক্র গ্রহের। আমরা জানি যে শুক্র গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অনেক বেশি। বাগধারা কোথায় আলোচিত হয়? এটা হচ্ছে বাক্যতন্ত্রে। সো ব ব মিল আছে, এটা শর্টকাট আমরা মনে রাখতে পারি, বাক বাক্য। মহাপৃথিবী কার কাব্যগ্রন্থ? এটি হচ্ছে জীবনানন্দ দাশের। আরব বসন্ত বা রবিউল আরবি, আরবি বলতে কি বোঝায়? 2010 সালের শেষের দিকে আরবের বিভিন্ন দেশে শুরু হওয়া আন্দোলন। দ্য বক্স ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ রিটেন, এটা হচ্ছে বার্নার্ডস। কবে থেকে দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে? 1993 সালের 1 জানুয়ারি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিবন্ধন, সরি শিক্ষক নিয়োগ, এটির জন্য। উচ্চাটানের বিপরীত শব্দ কি বা বিপরীত অর্থ কি? উচ্চাটানের বিপরীত অর্থ হচ্ছে প্রশান্ত। আফতাব শব্দের অর্থ কি? অর্ক বা সূর্য। সূর্য এর সমার্থক শব্দ হচ্ছে আফতাব। এ পারসন লিভস হিজ অর হার কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি, ইমিগ্রেন্ট। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1993 সালে। কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে? 1941 সালের 1 ডিসেম্বর। ঈষৎ পাংশুবর্ণ এর বাক্য সংকোচন কি? ঈষৎ পাণ্ডুবর্ণ, এটি হচ্ছে ধূসর, আর ঈষৎ রক্তবর্ণ হচ্ছে আরক্তিম, এটির বাক্য সংকোচন হচ্ছে কয়রা। নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আসা? পঙ্কটি বা পঙ্ক্তিটি কার? এটি হচ্ছে রামনিধি গুপ্তের। মোদের গরব, মোদের আশা, অতুল প্রসাদ। ঈশ্বরচন্দ্র কোন গ্রন্থে প্রথম জ্যোতি চিহ্নের সফল ব্যবহার করেন? বেতাল পঞ্চবিংশতি, 1947 সালে। কোথায় বাংলাদেশ ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? এটি হচ্ছে রাঙামাটিতে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রাঙামাটিতে বাংলাদেশ ভারত এবং মিয়ানমার এই তিনটি দেশ এর সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে। করবুর এর অর্থ কি? করবুর শব্দের অর্থ হচ্ছে রাক্ষস। থ্যাংক ইউ সো মাচ, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ব্যাখ্যা সহকারে জানব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।